রাখিটা পরার পরে আমার হাতের গ্লেজটাই পাল্টে গেল, কি মজা। রাখি বন্ধনে কেউ আসছে না কেন? হ্যাঁ বুঝেছি, সব মনে হয় বাড়িতে বসে ভালো মন্দ করে খাচ্ছে। পাইটু ভাই বল, কিরে রাখি পরেছিস? হ্যাঁ খুব সুন্দর রাখি। রাখিও পরেছি আবার আমি 200 টাকাও পেয়েছি। আরে বাহ, 200 টাকা! তুইও তো পরেছিস? হ্যাঁ খুব সুন্দর রে তোর রাখিটা, তুই কি পেয়েছিস? আমি এই দেখ, আমার বোন আমাকে ফোন দিয়েছে। দারুণ রে ফোনটা, কতই না ভালো আমাদের বোনে। এই আমার মনে হয় রাখি বন্ধন যদি প্রতিদিন হতো, প্রতিদিন একটা করে ফোন পেতাম, টাকাও পেতাম। এই ভাই বল, কুবলুটা গেল ওটা? ঠিক বলেছিস তো, ওর আর কাজ কি বল, ও খায় দায় আর ঘুমোয়, ওর কোনো কাজ নেই। কি বলেছিস, পুরো পেটু। আর বলিস না, ওইটা শয়তানের নাম করেছি, শয়তান হাজি আসছে দেখ, পেট নেড়ে নেড়ে ভুঁড়ি নাচিয়ে নাচিয়ে। পেটটা দেখ না কত বড়। রে ভাই আজকে কি বেঁধেছিস রে? তুই জানিস না আজকে রাখি বন্ধ। ও কি সুন্দর, শুধু রাখি নয়, এই যে ফোনও পেয়েছি। এর ফোন কি গিফট? টাকাও পেয়েছি। ও কি ভালো তোদের রে। তোর কোথায়? আমার তো নেই। তুই বুঝি এখানে পড়েছিস? ও না, তাহলে গলায়। আরে না, আরে পল্টু, এর তো বনি নেই, আনলাকি পার্সন। আমার বোন নেই বলে সবাই আমাকে অবহেলা করছে। আমি কি করবো আমার বোন নেই বলে? ভগবান দেয়নি সেটা কি আমার দোষ? আজকে সবাই রাখি পড়েছে কিন্তু আমি, আমার হাতে রাখি নেই, তাহলে আমি কি রাখি পড়বো না? আপনারাই বলুন। এই হাবলু, কিরে গোপলু মনে হয় না দুঃখ পেয়েছে রে, তোর এভাবে বলাটা না ঠিক হয়নি। হ্যাঁ রে, ওর বোন নেই বলে ওকে অনেক উল্টো পাল্টা কথা বলেছি, বেচারা দুঃখ পেয়ে চলে যাচ্ছে। এই চল ওর কাছে, চল দেখি, চল। ওই তো চল, মন খারাপ করে বসে আছে চল। বেচারা, এই গোবলু কাঁদছিস কেন? এই গোবলু কাঁদিস না, আবার আমাকে অপমান করতে চলে এসেছিস তোরা। আরে না রে, অপমান করবো না। এই ওট 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 ওট, এই হাত আগের দিকে কর। ওর হাত তো খালি, আমার কি করবি? কর না, বেশি বকিস না, এই পল্টু বের কর। এ ভাই, তোরা আমাকে রাখি পরাচ্ছিস? আরে আমরা তোর বন্ধু, তোর বোন নেই তো কি হয়েছে? এই বন্ধু আছে, এই রাখি বন্ধন শুধু ভাই বোনের জন্য নয়, বন্ধুদের জন্য, বন্ধুদের সম্পর্ক ভালো থাকবে। হ্যাপি রাখি বন্ধন। হ্যাঁ ভাই, তুই বাড়ি যা, আমার একটু বাজারে কাজ আছে। কেন তুই যাবি না? না না যাবো না, তুই বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা, দেখে শুনে যাবি। হ্যাঁ তুই আমাকে 10 টাকা দে, আমি আইসক্রিম খাবো। সবসময় টাকা কি রে? দিয়ে না রে, ছোট ভাই তো আমি নাকি দিচ্ছি। দাঁড়া দে, এই নে 2 টাকা, নে বাড়ি যা, যা চকলেট। 10 টাকা যা তো, সবসময় টাকা। হ্যাঁ কোথায়, ওখানে কি করছো? এসো এসো, বেশি টাইম লাগবে না, আমি এক্ষুনি যাচ্ছি শোনা। হ্যাঁ আচ্ছা, এই ব্যাপার, এই জন্য বাবু বাড়ি যাবে না, আর দেখাচ্ছি মজা। শোন না, কত রোগা হয়ে গেছো, বাড়িতে কি খেতে খেতে দেয়নি তোমাকে নাকি? বাবা তো শুকিয়ে গেছে, হাতগুলো কেমন হয়ে গেছে, কেমন ভালো লাগে না। আজকে সত্যি তোমাকে খুব সুন্দর লাগছে। তুমি চলো দেখবে চলো। আরে কি হয়েছে বলবি তো, তোমার বড় ছেলে কি করেছে দেখবে চলো। আরে কি করেছে, কি করেছে তোমার বড় ছেলে? তোমার বড় ছেলে সবসময় ভালো, তুমি দেখবে চলো কি করেছে, দেখবে চলো। বাবা ওই দেখো তোমার বড় ছেলে। ও এই ব্যাপার। হে বাবা, ডিম খাবো, তোমাকে চকলেট দেবো, ঠিক আছে ঘুরতে যাও। এই বাদর ছেলে এখানে কি করছিস? বাবা তুমি এখানে, এখানে এখানে কি কি করছিস? কিছু করছি না। এই এটা কে? এ
এটা আমার সাথে পরে নোটস নিতে এসেছে পড়ে না পড়ে না কথা বলো না কথা বলছে মিথ্যে কথা বলছে তুমি যেটা ভাবছো সেটা না কি দাঁড়াল এটা নোটস নিতে এসেছি পড়াশোনা নোটস নিতে এসেছি উনি কথা বলেছিল উনি কথা বলেছিল না সোনা সোনা না বোন ঠিক হয়েছে।